হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পলিটেকনিক ইনস্টিটিউটে আবেদন করতে হয় তো শিক্ষিত বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সরকারি পলিটেকনিকে আবেদন করে দেখাবো তো আপনারা সরকারি এবং বেসরকারি পলিটেকনিকে আলাদা আলাদা আবেদন করতে হবে ঠিক আছে তো আমি আজকের এই ভিডিওতে সরকারি পলিটেকনিকে আবেদন করে দেখাবো তো অনলাইনে আবেদন শুরুর আগে আপনাদেরকে প্রথমে পলিটেকনিকে আবেদন করার জন্য যে ফি আছে সেই ফিটি আগে আপনাকে পাঠিয়ে নিতে হবে তো পলিটেকনিক ভর্তির জন্য যে আবেদন ফি সেটি আপনারা টেলিটক বিকাশ রকেট এগুলার মাধ্যমে পাঠাতে পারবেন তো আমি আজকে আপনাদেরকে টেলিটকের মাধ্যমে কিভাবে পাঠাতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি আর অন্যান্য মাধ্যম বিকাশ রকেটে কিভাবে পাঠাবেন সেই সম্পর্কিত পদ্ধতি আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব তো আপনারা চাইলে সেইভাবেও পাঠাতে পারবেন তো আমি আপনাদেরকে টেলিটক দিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এখন আমি আপনাদেরকে টেলিটকের মাধ্যমে কিভাবে পলিটেকনিক ভর্তির ফি দিতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে প্রথম আমি পাঠিয়েছি বিটিএডি তারপর লিখেছি সি এ এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের শর্ট কোড তো অন্যান্য বোর্ডের কোডগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব তারপর আবার একটি স্পেস তারপর হচ্ছে রুল নাম্বার এটি হচ্ছে এসএসসি রুল নাম্বার তারপর আবার একটি স্পেস এবং দুই হাজার একুশ এটি হচ্ছে পাশের সাল তারপর স্পেস দিয়ে আমি লিখেছি সি তো এটি হচ্ছে মূলত শিফট এখানে প্রথম শিফট আছে দ্বিতীয় শিফট আছে প্রথম শিফটের জন্য এ এবং দ্বিতীয় শিফটের জন্য বি এবং উভয় শিফটের জন্য হলে কিন্তু সি আপনাকে দিতে হবে তো আমি পার্তি যেহেতু উভয় শিফটটি অ্যাপ্লাই করব তাই আমি এখানে সি দিয়েছি তো বন্ধুরা এক শিফটের জন্য একশো ষাট টাকা আর দুই শিফটের জন্য তিনশো টাকা ঠিক আছে তো দেখুন এটি পাঠানোর পরে পরবর্তী কি মেসেজ এসেছে এখানে পার্তির নামটি চলে এসেছে এরপর বোর্ডের নাম চলে এসেছে রোল নাম্বার শিফট চলে এসে সি এবং অ্যাপ্লিকেশন পি তিনশো বিশ টাকা এখানে বলেছে উইল বি চার্জড হ্যাঁ তারপর একটি পিন নাম্বার দিয়েছে এরপর এই পিনটি সহ কিভাবে দ্বিতীয় মেসেজটি পাঠাতে হবে আমাদেরকে সেটি এখানে দিয়ে দিয়েছে তো দেখুন এর পরবর্তীতে আমি দ্বিতীয় মেসেজটি পাঠিয়ে দিয়েছি বিটি এডি স্পেস ইএস তারপর পিন নাম্বারটি দিয়েছি আবার স্পেস এবং ফোন নাম্বারটি দিয়েছি তো এটি পাঠানোর পরে দেখুন কংগ্রেস এমডি মোস্তাফিজুর রহমান এটা এটা লিখে দিয়েছে এবং এখানে মানি রিসিপ্ট নাম্বার এখানে চলে এসেছে এই মানি রিসিপ্টটি কিন্তু আমাদের অনলাইনে অ্যাপ্লাই করার সময় লাগবে ঠিক আছে তো আমি এখন পলিটেকনিক ভর্তির যে আবেদনের লিঙ্কটি আছে অনলাইনে সেই লিংকটিতে প্রবেশ করেছি তো লিংকে লিঙ্কে প্রবেশ করার পর আপনার এরকম ইন্টারভিউ দিতে হবে তো এখানে দেখবেন গভর্নমেন্ট প্রোগ্রাম আছে প্রাইভেট প্রোগ্রাম আছে তো আপনারা এখান থেকে তো এখান থেকে গভর্নমেন্ট প্রোগ্রাম এবং প্রাইভেট প্রোগ্রামের অধীন যেই প্রোগ্রামগুলো লিস্ট আছে এখানে আপনি যেই প্রোগ্রামে ভর্তি হতে চান সেটির উপরে ক্লিক করবেন তো আমি এখন পাতি যেহেতু গভর্নমেন্ট প্রোগ্রামে ভর্তি হবে তো এখান থেকে আমি যেই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আছে সেই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং উপর ক্লিক করব তারপরে এই দাপে अप्लाई নামের উপর ক্লিক করব তা अप्लाई নামে ক্লিক করলে আমাদেরকে পরবর্তী এই দাপে নিয়ে আসবে তো এখানে প্রথম আমাদেরকে রোল নাম্বার দিতে হবে তারপর বোর্ডের নামটি দিতে হবে এরপর আছে পরীক্ষার সন তো এখানে পরীক্ষার সন দিয়ে দিলাম এরপর নেক্সট ক্লিক করব তো নেক্সট ই ক্লিক করার পর আমাদেরকে এখানে মানের রিসিভ নাম্বারটি দিতে হবে তো আমরা টাকা পাঠানোর পরে যে মানি রিসিপ নাম্বারটি পাবো তো সেটি এখানে দিয়ে দিতে হবে ট্রানজাকশনারি বা মানি রিসিপ্ট নাম্বার এটা এখানে দিয়ে দিতে হবে তারপর আমরা নেক্সট ক্লিক করবো নেক্সট ক্লিক করার পর আমাদেরকে পরবর্তী নিয়ে আসবে তো এখানে পার্তির এস সব কিছু সবকিছু ডিটেলস এখানে শো করবে পিতামাতার নাম জে এগুলো এখানে শো করবে তারপর নিচে মোবাইল নাম্বার তারপর আছে ব্রাউজ এখানে পিকচার দিতে হবে একটি একশো পঞ্চাশ ইন্টু একটি ফটো এখানে আপলোড করতে হবে তো আপনারা কিভাবে একশো পঞ্চাশ ইন্টু একশো বিশ জেলে সেট করবেন সে সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তো সেই ভিডিও লিঙ্কটি আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো তো সেখান থেকে দেখে আপনারা খুব সহজে ফটোটি রিসাইজ করে নিতে পারবেন এখানে যে সাইজটি চাওয়া হয়েছে ঠিক আছে আমার যেহেতু অলরেডি ফটোটি রিসার্জ করা আছে আমি এখানে ব্রাউজ করে এখান থেকে পার্থের ফটোটি এখানে আপলোড করে দেব তো এখানে ব্রাউজে ক্লিক করে ফটোটি সিলেক্ট করার পর পাশে যে আপলোড পিকচার অপশনটি আছে এই আপলোড পিকচারের উপর ক্লিক করতে হবে নাহলে কিন্তু এটা আপলোড হবে না তো আমি এখন আপলোড পিকচারে ক্লিক করব তো আপলোড পিকচারে ক্লিক করার সাথে সাথে এখানে পার্থের ফটোটি এখানে দেখাচ্ছে তার মানে সঠিকভাবে আমার এখানে ফটোটি আপলোড হয়েছে ঠিক আছে তো এভাবে করে আপনারা ফটো আপলোড করে দিবেন তো যাই হোক তারপর হচ্ছে কোটার তথ্য আপনাদের করি আপনাদের যদি কোনো কোটা থাকে তো এখানে আপনারা সেই কোটাটির উপর টিকমার্ক দিয়ে দিবেন ঠিক আছে তো এখানে আপনি যে কোটা যে কোটাটি দিতে সেই কোটাতে টিকমার্ক দিলে এখানে কিন্তু ওই কোটা সপক্ষে এখানে আপনাকে ফাইল আপলোড করতে হবে ঠিক আছে তারপর আমার যেহেতু কোনো কোটা নেই আমি এখানে কোনো কিছু সিলেক্ট না করে নেক্সট ক্লিক করব নেক্সট ক্লিক করার পর আমাদের এখানে ইনস্টিটিউট মানে পলিটেকনিক ইনস্টিটিউট চয়েস দেওয়ার অপশনটি চলে আসবে তো এখানে প্রথমে যেই বক্সটি আছে সেটিতে ক্লিক করলে আপনি বাংলাদেশের সকল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট লিস্ট এখানে দেখতে পাবেন ঠিক আছে তো যেহেতু আমি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আবেদন করছি তাই এখানে সরকারি সকল পলিটেকনিক ইনস্টিটিউট এখানে শো করবে তো এখানে লিস্ট থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনার এলাকায় যে ইনস্টিটিউটগুলোতে আপনি ভর্তি হতে চান ভালো ইনস্টিটিউট দেখে আপনি সেগুলো সিলেক্ট দিয়ে দিতে হবে এখান থেকে ঠিক আছে তো আমি এখন প্রতি যেহেতু চট্টগ্রামে থাকে এবং সে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে চাচ্ছে তাই আমি এখন এখান থেকে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের যে টেকনোলজিগুলো আছে সেগুলো এখান থেকে সিলেক্ট করে দেব তো আমি এখন এখান থেকে চিটাগাং পলিটেকনিক ইনস্টিটিউট সিলেক্ট করে দিলাম এরপর নিচে আছে টেকনোলজিগুলো এই ইনস্টিটিউটে যে টেকনোলজিগুলো আছে এগুলো আপনাকে পাস চয়েস সেকেন্ড চয়েস এইভাবে করে সাজিয়ে দিতে হবে ঠিক আছে তো আমি এখানে প্রথমে একটি টেকনোলজি দিলাম এবং নিচে যে অ্যাড চয়েস অপশনটি আছে এটিতে ক্লিক করে এখানে প্রথম চয়েসটি দিয়ে দিলাম ঠিক আছে তো আমি এখন যে চয়েসগুলো দিচ্ছি এগুলো কিন্তু ফার্স্ট শিফট মানে প্রথম শিফটের আমি কিন্তু দুইটি শিফটের জন্য আবেদন করেছি তাই এখানে প্রথম আমরা চয়েস দিব প্রথম শিফট তারপর আমরা দিব দ্বিতীয় শিফট তো এখন আমি এখানে প্রথম শিফটের চয়েসগুলো এক একে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমার প্রথম শিফটের চয়েসগুলো দেওয়া হয়ে গেল তো এখন একইভাবে দ্বিতীয় শিফটের চব তো আপনার প্রথম শিফট দেওয়া হয়ে গেলে দ্বিতীয় শিফট এখানে চলে আসবে তো ঠিক একইভাবে দ্বিতীয় শিফট সিলেক্ট অবস্থায় রেখে আপনি ইনস্টিটিউটগুলা সিলেক্ট করে এখানে চয়েসগুলো দিয়ে দেবেন তো আপনি চাইলে বিভিন্ন ইনস্টিটিউট দিতে পারবেন আমি এখানে পারতে যেহেতু শুধু চিটাং পলিটেকনিক ইনস্টিটিউটে আবেদন করবে বলেছে তাই আমি এখানে শুধু চিরাং পলিটেকনিক ইনস্টিটিউটের সকল টেকনোলজি গুলো দুই শিফটে দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এক শিফটে কিছু ইনস্টিটিউট দিলেন আবার দ্বিতীয় শিফটে অন্য কিছু ইনস্টিটিউট দিয়ে দিবেন তো এবাবাও পারবেন কোনো সমস্যা নেই আবার একটা চাইলে একটা তো দিতে পারবেন ঠিক আছে তো এটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে tamam যেহেতু চয়েস দেওয়া শেষ এখন আমি সাবমিট করে দিব তো নিচে যে সাবমিট অপশনটি আছে সে সাবমিট ক্লিক করব এবং এখানে জাস্ট ওকে করে দেবো তো ওকে করে দিলে দেখুন এখানে বলেছে আপনার আবেদনটি সফলভাবে সম্পন্ন হয়েছে আপনি আপনার পিনকোড এটা তো পরবর্তী কাজের জন্য আমাদেরকে অবশ্যই পিন কোডটি সংরক্ষণ করার জন্য বলে দিয়েছে এবং এখানে একটি ডাউনলোড অপশন আছে আপনি দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে যে ডাউনলোড অপশানটি আছে এই ডাউনলোডের উপর ক্লিক করে আপনাকে এই ফর্মটি ডাউনলোড করে রাখতে হবে তো আমি এখন এখানে যে ডাউনলোড আছে এই ডাউনলোডের উপর ক্লিক করলাম তো ক্লিক করার সাথে সাথে এখানে আমরা যে চয়েসটি দিয়েছি সেই চয়েসের পিডিএফ কপিটি এখানে চলে আসবে ঠিক আছে তো এখানে উপরে এই পিডিএফটির মাঝে একটি সেভ অপশন পাবেন ঠিক আছে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো ওখানে ক্লিক করলে আপনাদের পিডিএফটি চলে আসবে তো আমি এখন এখানে যে সেভ অপশনটি আছে এটির উপর ক্লিক করব দেখুন এটাতে ক্লিক করে পিডিএফ সিলেক্ট করবো এখান থেকে দেখুন এ এইভাবে করবেন তো দেখুন পিডিএফটি এখানে চলে আসে আমি এখন সেভ করে রেখে দিচ্ছি তো আপনারা চাইলে আবেদন করার যেই সময় আছে এর মধ্যে কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন ইনস্টিটিউট চয়েস পরিবর্তন করতে পারবেন তো সেটা অবশ্যই আবেদনের যে সময় শেষ সময় তার আগ পর্যন্ত আপনারা এটা পরিবর্তন করতে পারবেন যে পিন পিনকোডটি দিয়েছে তারা সেটি দিয়ে আপনারা পরিবর্তন করতে পারবেন ঠিক আছে তারপর আপনারা এটি চাইলে প্রিন্ট করে রাখতে পারেন অথবা সেভ করে রাখলে হবে তো এই ছিল ইনস্টিটিউটে আবেদন করার পদ্ধতি তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো হয়েছে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ